এতটুকু বাচ্চা মেয়ে ঘরে রয়েছে, এটা আমাকে আগে কেন বলেননি? তবে কি অন্তত ওর মুখের দিকে চেয়ে? কি আর করে যাবে, আমার মনুষ্যত্বে আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার নেই। এই বাচ্চা মেয়েটার মুখের দিকে চেয়েই আমি গগন চাটুর্যের বোনকে আরো 7 দিনের সময় দিলাম। কিন্তু তার চেয়ে বেশি একটা বেলাও এই বাড়িতে আর থাকা যাবে না, এটা ওনাদের স্পষ্টভাবে বলে দিন। আরে কি করছেন কি বিজয় বাবু, রাধা তো ওই মেয়েটাকে টোপ হিসাবে ব্যবহার করলো। টোপ হোক আর যাই হোক, ওর বয়সী আমার একটা ছেলে আছে। এই বাচ্চা মেয়েটিকে আমি এই অবালায় বাড়ি ছাড়া করতে পারবো না। বিনোদ বাবু, আগে আমি আজ থেকে এই বাড়িতে থাকবো, আর এই বাড়ির সব থেকে ভালো ঘরখানা আমার জন্য বন্দোবস্ত করে দিন। আরে হা করে কি কথা কইছিস, হ্যাঁ যা গাড়ি থেকে বাবুর মালপত্র সব নামিয়ে নিয়ে আগে যা। নিশ্চয়ই নিশ্চয়ই। দোতলায় দুটো ঘর বেশ ভালো আছে, আপনার জন্য বরং আমি সেখানেই বন্দোবস্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। আগে সন্তোষ মা, চ চ বাবু বাবু কুমার এসবের মানে কি? কুমার গাড়ির পেছনে ছিলে মানে কোথায় ছিলে? ওই তো বাবু, গাড়ির পেছনে ডালায়। তুমি গাড়ির ডিকিতে লুকিয়ে এত দূর চলে এসেছো, এত বড় স্পর্ধা তোমার? বাবু, ও সত্যি আপনার ছেলে? ও তো ওই জামা কাপড়ের বক্সের পিছনে লুকিয়েছিল, দেখুন না গাড়ির ঝাঁকুনি দেখে এরকম গায়ে মাথায় চোট পেয়েছে। এটা কি ধরনের অসভ্যতা মা কুমার? তুমি জানো তুমি আজকে কত বড় অন্যায় করেছো? তোমার আজকে কত বড় বিপদ হতে পারতো তোমার কোনো ধারণা আছে? তুমি গাড়ির ডিকি থেকে পড়ে যেতে পারতে, হয়তো তুমি তোমার চিঠি ঠিকই কথা বলে, তুমি অত্যন্ত অসভ্য ছেলেতে পরিণত হয়ে গেছো। সামান্য সহজ শিক্ষাটুকুও তোমার নেই, তোমাকে বোর্ডিং স্কুলে পাঠানোটাই ঠিক। আমি কি করব বলো, তুমি তো আমাকে নিয়ে আসবে বলে নিয়ে আসলে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।